হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে স্যুপ নুডলস, স্যুপ প্যাকেট প্লাস নুডলস প্লাস ডিম দিয়ে বানানো। তো খিদে লাগলে, কিছু না থাকলে ইনস্ট্যান্ট মানে খেয়ে নেওয়া যায়, তো সেই চেষ্টা অলওয়েজ। আমি শর্টকাটই ট্রাই করি। তো সন্ধ্যার পর এটা হচ্ছে রাতের খাবার। এটা আলু ভর্তা দিয়ে জাস্ট নিজের মনের মতো করে তেল বেশি করে দিয়ে, সরিষার তেল বেশি করে দিয়ে বানিয়ে নিয়েছি। খুবই ভালো হয়েছে, খেতে এত টেস্টি হয়েছিল। সেদিন টমেটো ভর্তা ছিল, তারপর আলু ভর্তা, ডাল, ডিম। তো আলু ভর্তাটা আলু ভর্তার মতো না হলে ভালো লাগে না। তো এই বাটিতে উঠিয়ে নিচ্ছি, প্লেটটা ধুয়ে রাখতে হবে। তো এই যে যে কথা সেই কাজ, টমেটো ভর্তাও সামনে। ইটস লুক সো ডেলিশিয়াস, এটা দেখে অনেক মজা লাগছিল। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এই তারপর আমার মামাতো বোনের বাসা, নতুন বাসায় উঠবে, ওর জন্য একটু খাবার দাওয়া রেডি করছিলাম। তো ওর জন্য চটপটি ভিজাতে দিয়েছিলাম। তো ওকে ও জিজ্ঞেস করছিল, আপা তুমি কী কী নিয়ে আসবে? তাই আমি আমি বললাম চটপটি নিয়ে আসবো তোর জন্য। তা এগুলো ক্ষীরের জন্য, পোলাও ভাত, পোলাও ভাতের চালটা আগের দিন রাতে ভিজাতে দিয়ে রেখেছিলাম। তো এই চটপটি, যার কারণে সামহাও নেওয়া হয়নি, ও বলছে চটপটি আনিস না আপু, আমি চটপটি রেডি করে রেখেছি। তো এই যে চটপটি মশলা, তারপর ছিল আপনার ম্যাজিক মশলা, তারপর এটা হচ্ছে আপনার চটপটির জন্য টকটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, কারণ ভিজিয়ে না রাখলে তেঁতুলটা তেমন একটা গলতে চায় না। তো এই যে একটা একটা করে নিয়েছিলাম। তোমার হেল্পিং হ্যান্ড বলছিল দুইটা হলেই ভাবি হবে, তারপর আমি অনেকগুলো নিয়ে নিয়েছিলাম। তো সবগুলো প্রয়োজন হয়নি, তো প্রয়োজন না হলে এখন যেহেতু পানির সাথে মিক্স করে ফেলেছি, তো সেটা তো আর মিক্স করা যাবে না। তো যেভাবে ছিল ওভাবেই ছিল। পরে লাস্টের দিকে টকটা মিশাতেও ভুলে গিয়েছিলাম, কিন্তু চটপটিটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। তো এই তো পানিতে দিয়ে একটু হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম, কারণ ম্যাশ না করলে জিনিসটা ভালো করে মিক্সড হতে চাইবে না। তো সেই জন্য এটা পরের দিন সকালে, সকাল বলতে 11টার দিকে, তো চটপটির জন্য আলু ছিঁড়ে নিচ্ছিলাম। তো গ্যাসের প্রবলেম আমাদের চিটং চিটংবাসীদের। তারপর এই যে গরম পানি গরম হবে, তারপর এই যে প্রেশার কুকার দিয়ে মাটির চুলাই দিয়ে দিব। এই যে প্রেশার কুকার দিয়ে চড়িয়ে দিলাম, এটা হচ্ছিল মাটির চুলা। খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট থাকে, আমি খেয়াল করেছি এটা। আচ্ছা, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সঙ্গেই থাকবেন।